সালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিতে। ফুটবলের সব খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 14 ডিসেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া। অবশ্যই এর আগে 2018 বিশ্বকাপে আর্জেন্টিনাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। কাতারে চলছে বিবাদ বিশ্বকাপের 2022 আসর, আর সেই উন্মাদনাকে আরেকটু বাড়িয়ে তুলতে আয়োজন কমতি রাখছে না আয়োজক দেশ কাতার। আর সেই সব আয়োজনের অন্যতম চমক কিছু থাকছে বেড়াল একলিস। 2022 সালে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ভবিষ্যৎবাণী করছে বিড়াল একলিস, যার মধ্যে 3টি ভবিষ্যৎবাণী মিলেনি, বাকি সবগুলো ম্যাচ হুবহু মিলে গেছে বিড়াল একলিসের। কিন্তু এর বিশেষত্ব হলে সে বধির, কানে শুনতে পায় না, কিন্তু তার ইন্দ্রিয়ক্ষমতা রয়েছে, সে তার এই দুটি ভবিষ্যৎ দেখতে পায়। প্রথমে 2টি পাত্র রাখা হয়, 2টি পাত্রের সাথে 2 দেশের পতাকা সুন্দরভাবে লাগানো থাকবে। বিড়াল একলিস যে দেশের পতাকার পাত্রে আগর খাবে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। বিড়ালটিকে ছেড়ে দেওয়া হলে আর্জেন্টিনার পতাকার সামনে মুখ দেয় বিড়ালটি। আর এই ম্যাচের ভবিষ্যৎবাণী বলে যে আর্জেন্টিনা জয় পেতে চলেছে। আপনাদের কি মনে হয়, মতামত জানাতে পারেন আপনাদের কমেন্ট বক্সে।